नमस्कार बंधुरा आमी पायलार आमार चैनले सबाई के स्वागत। तो आमी एकटा नतून भिडियो निये हाजिर, न्यूट्रिस अपडेट पार्ट फोर। जेटा तो आगे एकटा न्यूट्रिस अपडेट पार्ट फोर आमी करेछिलाम, किन्तु ओई आमी चैनलेर नामटा चेंज करे दिएछि, जार जन्य सेई भिडियोटा आमी केटे दिएछि। एखन आबार निउ भावे आमी तैरि करछि न्यूट्रिस अपडेट पार्ट फोर। और न्यूट्रिस अपडेट पार्ट फोर आगे जो भिडियो छो ना आर्टन क्रफ मायानमी जो छाड़ब हो नाम चेंज कर तो इंडियन ब्लगार मौसुमी एंड पायल कर दिए जरा जानें ना जरा भिडियो के जानते पर ता सबार जो बल तो भिडियो तरह वही गाचगलो को पारे देखिए देव कारण वही गाचगलो चंद्रमल्लिकागुलो छो तो चंद्रमल्लिकागुलो आस्ते आस्ते फुट है तो अनेक दिन आगे कटा भिडियो छो जो चंद्रमल्लिकागुलो आर फुट है तेरे थे एक भिडियो चंद्रमल्लिका बेस बेस कर नहीं चले आस। तो आपात न्यूट्रिस अपडेट पार्ट फोरे हमें किस नतून नतन गाज नहीं हाजिर चलो से नतून नतन गाचगलो देखा। अपना सवार सामने रखा रहा है रेड सालविया, ये जार कैसे से बोले रेड सालविया हमारे बाड़ पास खूब सुंदर एक दादा रही है खूब भलो गाच दे रेड सालविया जाके अने के मोरग झुटी जो जानतम ये से मोरग झुटी কিন্তু আজকে দাদাটা বলল এটা মোরগ জুটি না এটা রেড সালভিয়া সবাই দেখতে পাচ্ছেন। এই যে কি সুন্দর পুরো মোরগ জুটির মতো মানে সামথিং এটা শীতের গাছই কারণ গরমকালে এই গাছটা আমি অতটা কখনো দেখিনি যদিও বাবা গাছ কিনে আনে তবু আমি এই গাছটা কখনো কারোর বাড়িতে দেখিনি। এটা রেড সালভিয়াটা আর একটা কালার এনেছে সেটাও দেখাচ্ছি। खूब सुंदर देखते टबे बसान दो कलर देख पिंक এবার যেটা দেখাবো সেটা হচ্ছে গোলাপ। এই গোলাপ গাছটা আগের দিন পাপা এনেছে, ওই গোলাপ গাছটি আমি সবার সাথে শেয়ার করব। তো আমি গোলাপ গাছটা এখন আনবো চলুন ভিডিওতে। গোলাপ গাছ ওখানটা রয়েছে তো ওটা আনতে হবে আর এখন শীতের জন্য তো মিলি ফুল ফুটছেই। তুমি গোলাপ গাছ রেড কালারের গোলাপ যদিও বা আমার যতটা দেখে মনে হচ্ছে এটা পিঙ্ক মানে ফোনে দেখে মনে হচ্ছে কিন্তু এটা রেডি হালকা হালকা পিঙ্ক বাট দেখতে খুব সুন্দর। এটা দেখো এটা এটা কিছুদিন আগে এনেছে বাবা। এটাকে এবার আমি রেখে দিয়ে অন্য কোনো গাছ দেখাবো। गाँधा गाच और ये गाच देखे नब गाँधा गाच और मिली गाच आगे एक भिडियो कर कदिन आगे जबा गाच तर गाँधा गाच और बोलो ना अपन टाइम फुल गाच और सामथिंग को एक गाच देखिए से भिडियो तो देखिए एक गाँधा गाचार देखिए देव भलोक निजे तो न्यूट्रिसर मध्य पड़े तो तरह मैं করতে গিয়েও করা হয়নি যেহেতু তার জন্য আমি এটা দেখিয়ে দেবো চলুন যাওয়া যাক। সবাই সবাই দেখতে পাচ্ছেন না অন্ধকার হচ্ছে আমার মনে হচ্ছে যেহেতু এখানে রোদটা পড়েছে। দেখতে পেলেন তো সবাই আশা করি এখানে একটা মিলি গাছও রয়েছে আমি সেটাও দেখিয়েছি মিলি হ্যাঙ্গিং মিলি। বন্ধুরা এটা একটা হ্যাঙ্গিং মিলি ছিল, এখানে বন্ধুরা আরেকটা গাঁদা রয়েছে দেখুন এখানে আরেকটা গাঁদা রয়েছে। এটা মা সব বসিয়ে দিয়েছে কারণ যেহেতু মানে একটা অন্য জায়গা থেকে এসছে আমি একটা অন্য জায়গাতে বসিয়ে দিয়েছি।
আরেকটা কি দেখাবো ভাবছিলাম, দাঁড়ান। হ্যাঁ, মিলি গাছগুলো একটু দেখিয়ে দেবো। দেখুন, দেখতে পাচ্ছেন কি এখানে মিলি ফুল ফুটেছে? এখনই তো মিলি ফুল ফোটার সময়। এটা তো দেখিয়ে দিলাম, এবার আমি ছোটো সাথে একটা জিনিস ফুটেছে, মানে এই একটা হ্যাঙ্গিংয়ে সুন্দর বেগম বিলাস ফুটেছে সেটা দেখাবো, তার আগে একটা জবা ফুল ফুটেছে সেটাও দেখিয়ে নিই। বন্ধুরা, এই জবাটা আগের দিনও ফুটেছিল, আজও ফুটেছে, এই পাশেরটা ফুটেছিল, এটা আজও ফুটেছে। বন্ধুরা, কিছুক্ষণ আগে এই স্থলপদ্মটা ফুটেছিল, বাট যেহেতু বিকাল হয়ে গেছে জন্য স্থলপদ্মটা আমার বুঝে গেছে। নতুন গাছের মধ্যে আমি এই কটা গাছই ভালো পেলাম। আমি চন্দ্রমল্লিকা গাছ নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আনছি, চলুন ছোটো হাতের গাছটা দেখে ভিডিও শেষ করে দেবো। বন্ধুরা, এই দেখুন কি সুন্দর, এই যেখানটা একটা হলুদ, মানে এই ছোট্ট হ্যাঙ্গিংটা কত সুন্দর হয়ে রয়েছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো এই গাছটা দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও আমার চ্যানেলটাকে দেখতে থাকবেন। টেক কেয়ার, টাটা।